guys, good morning. Welcome to my new blog and I'm Mayank and we are watching Ebony Flames. So আজকে যে ব্লগটা করছি ব্লগটা বিশেষ একটা ব্লগ যে তোমাদের বকখালিতে কত টাকার হোটেল তোমরা পেতে পারো আর কত দামে পেতে পারো আর কত চিপে তোমরা পেতে পারো তো সেইটার ব্যাপারে আজকে বলবো তো চলো আগে আমরা যেখানে স্টে করেছি সেই স্টের রুমটা আমরা তোমাদেরকে রিভিউ দিয়ে দিই তো লেটস গো গাইস অল রাইট তো দিস ইজ আওয়ার ব্যালকনি জাস্ট ওয়াচ দিস ইজ আওয়ার ব্যালকনি অ্যান্ড হিয়ার ইজ ওয়ান ক্যামেরা দেয়ার অলসো আর এইটা যে রুমগুলো দেখছো প্রতিটা রুম একই টাইপের দেখতে কোনোটা আলাদা নেই এটা আমরা থার্ড ফ্লোরে আছি আর কি হোটেলের নাম সেটা আমি বলে দিচ্ছি একটু পরে গিয়ে আর আগে রুমটা দেখে নাও তো দিস ইজ আওয়ার ডোর ইউ ক্যান সি দিস ইজ আওয়ার ডোর আর আমরা এখান দিয়ে ভিতরে ঢুকলে একটা দেখতে পাচ্ছ পুরো এখন উলট পালট করা সেটা হচ্ছে আমাদের বেড অনেকটা বড় বেড কিং সাইজ বেড তোমরা ইজিলি দু তিনজন থেকে চারজন শুয়ে পড়তে পারো যদি তোমরা মনে করো আমরা দুজন ছিলাম তিনজন ইজিলি শুয়ে পড়তে পারবে আর এখানে রয়েছে এটা দেখো উইন্ডো উইন্ডো তোমাদের দারুণ এটা প্লিজেন্ট একটা বাইরের একটা যে আছে দেখো বাইরেটা খুব সুন্দর লাগছে এখান থেকে আর কার্টেনটাও বেশ ভালো উইন্ডো কার্টেনটা বেশ ভালো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা টিভি আছে টিভির পাশে একটা হ্যাঙ্গার আছে তোমরা জিনিসপত্র রাখতে পারবে টিভি আছে টিভির সাউন্ড আমি বন্ধ করেছি নাহলে কপিরাইট চলে আসবে এনিওয়ে তো উপরে একটা ডিম লাইট আছে রাত্রিবেলা শোয়ার জন্য তো এখানে একটা ডাস্টবিন দেওয়া আছে আর ফ্লোরটা দেখো ফ্লোরটা বেশ ভালো খারাপ না বেশ ভালো ফ্লোরটা আর এখানে পুরোটা টাইলস এইগুলো সব টাইলস করা সাইডে সব করা টাইলস করা বেশ ভালো লাগছে সেগুলো মোটামুটি বেশ ভালো ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের দিস ইজ আওয়ার বাথরুম বাথরুমটা বেশ ভালো এখানে একটা বেসিন আছে একটা বালতি দিয়েছে তার সাথে এখানে দেখতে পাচ্ছ টয়লেটের সব ব্যবস্থা আছে উপরে একটা শাওয়ার আছে কিন্তু গিজার নেই যেটা তোমাদেরকে আগেও আমি বললাম গিজার নেই তো এমনি নিট অ্যান্ড ক্লিন আছে কোনো অসুবিধা নেই তো এটা হচ্ছে কি বড় একটা উইন্ডো যেটা থেকে তুমি পুরো ভিউ পাবে বাইরের ভিউ আর এই রাস্তাটা থেকে সোজাই হচ্ছে গিয়ে একদম তোমার উঠবে হচ্ছে কি বকখালি বিচ তো একদম সামনে মাত্র এক মিনিট দেড় মিনিট লাগে এখান থেকে বেরিয়ে যেতে তো এখানে একটা দিয়েছে টি টেবিল এখানে একটা চেয়ার আছে আর এইখানে একটা উইন্ডো আছে যেটা থেকে তুমি আমাকে দেখতে পাচ্ছ প্লাস আমাদের ঘরটা পুরো দেখতে পাচ্ছ রুমটা এখানে কিছু রাখার জিনিসপত্র দিয়েছে এখানে টিভি আছে আর আমাদের জিনিসপত্র এখানে পুরো লাগেজ পড়ে রয়েছে তো এবারে আসি তোমাদেরকে একটা জিনিস বলতে যে রুমটার প্রাইস কত হয়েছে তো রুমটার প্রাইস আমরা যেটাতে আছি এটা হচ্ছে থার্ড ফ্লোরে আছি তো থার্ড ফ্লোরে রুমের প্রাইস হচ্ছে 420 rupees করে 20 rupees একটা এক্সট্রা চার্জ 400 টাকা করে রুম প্রাইস আমরা দুদিন 860 টাকা দিয়েছি তো তোমার এটা লাগভাগ 860 টাকাই পড়বে তোমরা যদি দরদাম করতে পারো আরও কম কারণ এখানে গ্যাঞ্জামটা খুবই কম তোমরা যদি স্যাটারডে সানডেতে আসো তাহলে হয়তো তোমাদের কস্টিংটা আরও বেশি পড়বে বাট আমরা যেহেতু মানডে টিউসডে আর ওয়েডনেসডে পর্যন্ত রয়েছি তো সেটার জন্য আমাদের কস্টিংটা অনেক কম পড়েছে আর তোমাদেরকে এটা বলতে পারি যে এখানে যে কটা আরও রুম আছে মানে নিচের ফ্লোরে রুমগুলো যথেষ্ট ভালো আমরা যেহেতু কেন নিচে আমরা লেটে এসেছি তো আমরা কোনো কিছু অত চেক করিনি যে কী কত কীরকম ব্যাপার আমরা একটু দেখেছি যে নিট অ্যান্ড ক্লিন কোনটা রয়েছে জাস্ট এটা বুকিং ছিল না দুদিন ধরে তো এটার তাই জন্য পরে এটা খুব ক্লিন ছিল তো আমাদের মধ্যে ও আমার যে ফ্রেন্ডটা আছে সে আমাকে বলেছে যে না এই রুমটা বেশ ভালো তো 200-250 টাকা রুমও এখানে রয়েছে সেগুলো যথেষ্ট ভালো তোমরা এসে থাকতে পারবে কিছু না শুধু একটু বলবে ক্লিন করে দেওয়ার জন্য কিন্তু বাথরুম ফাথরুম ওয়েল অ্যান্ড গুড পুরো একদম ভালো শুধু বাথরুমে গিজারটা নেই তোমরা যারা শীতকালে আসবে তাদের এখানে গিজার পাবে না নাহলে আর বাদ বাকি যা চাও তারা তাই পেয়ে যাবে আর একটু কোঅপারেশন খুব ভালো এদের কোনো ব্যাপার না পুরো নিজেদের লোকেদের মতো আর প্রতিটা এখানে একটা জিনিস বলে দেবো প্রতিটা যে এখানে হোটেল আমি একবার দেখিয়ে দিই তোমাদেরকে হোটেলটা আছে এটা হচ্ছে হোটেল আমন্ত্রণ হোটেলেই আছি বাট এটা হচ্ছে কি আরেকটা হোটেল আর মানে আরেকটা হোটেল মিনস এদের আরেকটা পার্ট আমাদের এটা আরেকটা পার্ট এটা আরেকটা পার্টটাকে আমি দেখিয়ে দিচ্ছি নিচে নেমে আর এদিকে দেখো একটা না একটা হোটেল আছে এখানে বাস স্টপ আমাদের ঠিক হোটেলের উল্টো দিকে হচ্ছে কি আমাদের ওয়েস্ট বেঙ্গল বাস স্টপ যেখানে থেকে তুমি টিকিট কেটে ইজিলি ওয়েস্ট বেঙ্গলের বাস ধরে তোমার সরকারি বাস ধরে তোমরা প্ল্যানেট বলো বা তোমাদের যেখানে যেখানে যাওয়া সেখানে বাস পেয়ে যাবে এখানে প্রচুর হোটেলস আছে এখানে দেখতে হচ্ছে হোটেলস আর একটা হোটেলস আছে সব হোটেলের রুমগুলো প্রায় এক দেখতে প্রায় এক কারণ তোমরা আসলেই তোমরা বুঝতে পারবে যে প্রায় এক দেখতে কারণ বেড স্ট্রাকচার বলো আর ঘরের স্ট্রাকচার সব টাইলস করা কোনো আলাদা কিছু নেই অন্যরকম কোনো হোটেল নেই এখানে সব ভালো শুধু তোমাদেরকে দেখতে পাচ্ছ কোনটা ক্লিন নিট অ্যান্ড ক্লিন রয়েছে সেটাতে গিয়ে আর কোনটা প্রাইস কম সেটাতে গিয়ে কারণ আমরা মনে করি যে প্রাইস লেস হলো ভালো কিন্তু প্রাইস লেসটা এমন কিছু না হয় যাতে আমরা মানে
তার জন্য আমাদেরকে কোনো কিছু ফেস করতে হয়, আমাদের বাজে কিছু হয় আমাদের সাথে, তো সেরকম কিছু দেখে হোটেলটাকে তোমরা সাজেস্ট করবে, সাজেস্ট বলছি তোমরা নেবে। আর সেই হোটেলের প্রাইস কিন্তু এখানে মোটামুটি 400-র উপরে যাওয়া উচিত না, আমার যতদূর দেখে মনে হলো 400-র উপরে যাওয়াটা উচিত না। তো তুমি বেশি তোমরা বেসিক্যালি যদি আসো 200-250 টাকা থেকে স্টার্ট, 250 টাকা দিয়ে স্টার্ট হয়, 200 বলবো না, 250 টাকা দিয়ে স্টার্ট হয়। আর আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা আমি তোমাদেরকে, যদি বিশ্বাস না হয় তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, 400 টাকা নিয়ে পড়ে আমাদের লেগেছে, তবে সেটার পাইপারটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। অলরাইট গাইস, তো দিস ইজ আওয়ার পেইড স্লিপ, তো আমাদের এই যে হোটেল আমন্ত্রণ, তো হোটেল আমন্ত্রণে আমার নাম থেকে শুরু করে কোথাকার থানা থেকে শুরু করে কবে আমরা নিয়েছি, ওয়েল এভরিথিং ইজ হিয়ার। আর পেইড করা পুরো টাকা 860 টাকা দুদিনের নিয়েছে, বুঝতে পারছো যে 430 টাকা, 30 টাকা হচ্ছে ওরা একটা কিছু গভর্নমেন্ট ট্যাক্স নেয়, একটা গভর্নমেন্ট ট্যাক্স নেয়। তো এটাই বলবো, প্রুফ পেয়ে গেলে তো আমরা যেহেতু থার্ড ফ্লোরে আছি, দেখতে পাচ্ছো কোথায় থার্ড ফ্লোর, এটা থার্ড ফ্লোরে আছি, তো এর নিচে আর একটা ফ্লোর আছে, তার নিচে একদম গ্রাউন্ড ফ্লোর আছে। তো গ্রাউন্ড ফ্লোরে তোমরা মোটামুটি 250 টাকা যদি তোমরা বার্গেন করো, আর 250 টাকা পেয়ে যাবে। আর তারপরে উপরেরটায় তোমরা মোটামুটি 330 টাকার মধ্যে পেয়ে যাবে, আর একদম উপরেরটা আমরা 430 টাকায় পেয়েছি। তো ওয়েল এভরিথিং ইজ সেম, এভরি রুম ইজ সেম, শুধু দেখতে গেলে একটু ছোট বড় রুমের সাইজ আছে, আর বেডের সাইজ হয়তো বেডের সাইজ সব এক। আর একটা জিনিস বলে দিতে পারি যে নিট অ্যান্ড ক্লিন, এটা তোমরা দেখতে পারো যে কতটা রয়েছে, সেই দেখে তোমরা প্রাইসটা ডিস্ট্রিবিউট করতে হবে, কিন্তু 250 টাকা দিয়ে এখানে স্টার্টিং আছে। তো 250 টাকা দিয়ে স্টার্টিং যেগুলো আছে, তোমরা যদি মনে করো যে একদিনের জন্য আসবে বা কোনো বন্ধুদের সাথে প্ল্যান করছো চলে আসতে পারো, তোমাদের যেটা ভালো মন চায় তোমরা সেটা নিতে পারো। এখানে প্রচুর হোটেল আছে, তো প্রতিটা হোটেল প্রায় একই দেখতে তোমাদের, এরকম না। আর আমি যে হোটেলে রয়েছি, যেই হোটেলটা আমরা এখন আছি, সেটা তোমাদেরকে একটা জিনিসই বলার যে এখানে নির্জুম এরিয়া, এখানে এই যে হোটেলটা আছে এটা খুব ভালো। আর এদের এখানে কোনো রকম কোনো পুলিশ কেস থেকে শুরু করে যেগুলো বকখালিতে বেশি হয়ে থাকে, যেটা শুনেছি আমি এখন এই দুদিনে যে অনেক কিছু হয়ে থাকে, তো সেইগুলো থেকে বাঁচার জন্য ভালো হোটেলে থাকা উচিত। আর একটু যদি 250 থেকে 300 টাকাও নেয় সেখানে থাকা উচিত, তো একদমই কমে যাওয়ার কোনো দরকার নেই। তবে আছে এই হোটেলেই তোমরা 250 টাকা পেয়ে যাবে, তোমরা যদি আসো, যদি বার্গেন করো 300 টাকার হোটেল 250 টাকায় পেয়ে যাবে। তো ওয়েল অ্যান্ড গুড, টাটা বাই বাই, সি ইউ অন দ্য নেক্সট ব্লগ। আর ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এখনই করে দেবে। আর যদি তোমাদেরকে কোনো রকম কোনো কিছু ইনফরমেশান লাগে বকখালি নিয়ে, তো তোমরা প্রতিটা পার্ট দেখবে, বকখালি 1, 2, আর 3 নাম্বার আজকে আমরা এখন যাবো, সেটা আমরা মানে ফেজারগঞ্জ যাবো, আর ফেজারগঞ্জ না সরি হেনরি আইল্যান্ড যাবো, তো সেটার জন্য টোটো দাঁড়িয়ে আছে, আমরা যাবো। আর চলো এখানে ব্লগটা এন্ড করছি, আর ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইবটা প্লিজ করে দেবে, কারণ তোমাদের জন্যই আজকে এখানে আসা আর আমাদেরকে ব্লগটা করা। তো অবশ্যই যদি কোনো কমেন্ট মানে যা কিছু তথ্য লাগে তো অবশ্যই জানিয়ে দেবে। টাটা বাই বাই।